শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে বলিদান দিবস পালনে বিজেপির গ্রামীণ সহসভাপতি রঞ্জন পাল। বলিদান দিবস পালন, আত্মনির্ভর ভারতের প্রচার, বৃক্ষরোপণ সহ একাধিক কর্মসূচি পালনে হাওড়ার গঙ্গাধরপুরে বিজেপি নেতৃত্ব। মূলত তো আমফানে যে ক্ষতিগ্রস্ত মানুষ সর্বত্রই সারা পাঁচলা থানা, হাওড়া জেলা তথা পশ্চিমবঙ্গে যে আমফানে দুর্যোগ মানুষ, দুর্যোগে যারা পড়েছে নিপীড়িত মানুষ, আজকে তাদেরকে যে বঞ্চনার শিকার হচ্ছে, সেই বঞ্চনার শিকারের যোগ্য জবাব দিতে হবে। সেই যোগ্য জবাব দেওয়ার জন্যেই আজকে আমরা এখানে গঙ্গাধরপুরে এসেছি। আমাদের পঞ্চায়েতের প্রধান আছে, তাকেও ঠিকমতো মানে মালপত্র দেয়া হচ্ছে না। যদি বিডিওয়ে 2013 পোল আসে, 2000-এর মধ্যে 150টা দিয়ে ছেড়ে দিচ্ছে, কারণ এটা বিজেপির প্রধান। মানে অ্যাকচুয়ালি আপনাদের কি মনে হচ্ছে এই পঞ্চায়েত বিজেপির অধীনে থাকার ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে? বিজেপির পঞ্চায়েত প্রধান আছে, এটা গুলশান মল্লিক নিজে বলেছে যে বিজেপির পঞ্চায়েত বা বিজেপি অধ্যুষিত কোনো কর্মীকে মালপত্র কিছুই দেয়া হবে না। যত সংখ্যায় নিজেদের মধ্যে আত্মসাত করতে পারা যায় তার প্রচেষ্টা, এটা তাদের বক্তব্য। মানে এই যে বার্তাটা সাধারণ মানুষকে আপনারা কীভাবে পৌঁছে দিচ্ছেন? সাধারণ মানুষকে আমরা নরেন্দ্র মোদী টাকা দিয়েছেন, নরেন্দ্র মোদী তার চিঠি পাঠিয়েছেন, গরিব কল্যাণ মানুষের সাথে, মানুষের জনধন যোজনা, মানুষের উজা, অর্থাৎ মোদিজির যে আত্মনির্ভর ভারত, এই আত্মনির্ভর ভারতের একটা যোগসূত্র হিসেবে প্রত্যেক বুথে প্রত্যেক বাড়ি বাড়ি যাবার জন্যে, চিঠি পৌঁছে দেবার জন্যে এটা একটা মানে প্রচেষ্টা। এবং সেটার জন্যে আমরা সবাইকে বার্তা দিতে বেরিয়েছি যে সমস্ত জায়গায় সমস্ত বুথে বুথে কর্মীরা যেন বাড়ি বাড়ি যায়, হ্যান্ডবিল নরেন্দ্র মোদী পৌঁছে দিক। আচ্ছা, 2021-এ আপনারা কতটা আশাবাদী? 2021-এ আশা তো আমরা 100-এর ওভার হয়ে গেছে, মানে 100%-এর ওভার আমাদের আশা হয়ে গেছে। কারণ তৃণমূলকে মানুষ আর চাইছে না, ওরা ভেবেই নিয়েছে মানুষ যে এদেরকে ডাস্টবিনে ফেলতে হবে, একদম একদম আর কোনো জায়গায় ফেলার জায়গা নেই। কারণ গঙ্গা এখন লকডাউনের ফলে পবিত্র হয়ে গেছে, নদীর জল একদম ফিল্টার হয়ে গেছে, তো ডাস্টবিনের নোংরাটাই মনে হয় সব থেকে বেস্ট। সেই ডাস্টবিনের নোংরাতেই ফেলাটা ওদের মনে হয় সময়ের অপেক্ষা। এই যে
2021 মানে শাসক দলের মানে কাজলার বিধানসভা কেন্দ্রে কীভাবে মানে তুলে ধরছেন আর কি আপনাদের বিরোধিতা করে? দেখুন, বিষয়টা বিরোধিতা আমাদের করতে হবে না, তৃণমূলের মধ্যেই বিরোধিতা শুরু হয়ে গেছে। ওরা আমাদেরকে বলতে দিতে হবে না, কারণ গুলশান মল্লিক এমন একটা শাসক পাঁচলায় শাসন করছে বিগত 15 বছর ধরে, এতে ওদের দলের নিজেদের মধ্যেই খুনোখুনি হচ্ছে, মারামারি হচ্ছে, বোমবাজি হচ্ছে, একে সরিয়ে দিচ্ছে, ওকে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ ভালো লোককে তৃণমূলে রাখতে দেবে না। অতএব আপনি আচারি ধর্ম, নিজেরাই নিজেদের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। রঞ্জন পাল, ভারতীয় জনতা পার্টির হাওড়া গ্রামীণ জেলার সহসভাপতি। আমরা জানি, কারণ মানুষ একটা জায়গাতে আবদ্ধ থাকতে পারে না, কারণ এইরকম সংক্রমণ গুলো বিশেষ করে গভর্নমেন্ট আমাদের বিভিন্ন জায়গায় জেলারে ছড়িয়ে পড়ছে এবং বর্তমানে আমাদের হাওড়া জেলা একটা বিশাল অংশ রেড জোনের মধ্যে পড়ে রয়েছে, কারণ সেখানে কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মানে হয়নি, রাজ্য সরকার সমস্ত কিছু অন্ধকারে রেখে দিয়েছে। কলকাতার বিশেষ কিছু কিছু জায়গায় কোনো রকম ভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মানা হয়নি, আর দিদিমণি সেখানে ঘটনাস্থলী ওষুধের মতো বাইরে করে অ্যানাউন্স করতে গেছে, আপনারা দৃঢ় থাকুন, করোনাকে ভয় নেই, করোনাকে আমরা করবো। দিদি একদিন একজন প্রচার দিয়ে গেছে, কোনো চিকিৎসার ব্যবস্থা করেনি, কোনো করোনা সেন্টার করেনি, আর সেখানে দেশে সমস্ত পরিযায় শ্রমিকদের জন্য যেখানে খাবার জন্য ব্যবস্থা করা হয়েছে করোনা সমস্ত কিছু কেন্দ্র সরকার বহন করছে, সেই টাকা উনি লুট করছে। কিরকম ভাবে লুট করছে? ধরে নিন এই স্কুলটায় আজকে 20 জন শ্রমিক হচ্ছে, যে অন্তত তার টেম্পারেচার ঠিক আছে কিনা, সে সুস্থ কি অসুস্থ কি, আবার অন্তত 14 দিন একটা জায়গায় হোম কোয়ারেন্টাইনে থাকা করে যেত, কেমন ব্যবস্থা করা আছে? রাজ্য সরকার কোনো জায়গায় পরিযায়ী শ্রমিকদের জন্য খাবার পাঠায়, কোনো জায়গায় যদি পাঠিয়ে থাকেন তার ফটোটা আমাকে তুলে পাঠাবেন। আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা হয়ে বলছি, কারণ আমার গ্রামে তো সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস, আমার গ্রামে তো মুসলিমেও কিছু হিন্দু বাস করে, সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম, সেখানে 1650 জন পরিযায়ী শ্রমিক এসেছে,